আপনারা মনে রাখবেন এই 7 তারিখে একটা বোট বিপ্লব সংগঠিত হবে কলকাতা আদম মেচিপার আপনাদের সাথে আছে এম এম চাইন আপনাদের সাথে আছেন এম এম চাইনের পরিবার আপনাদের সাথে থাকবেন ভোট দিয়ে আপনারা এম এম শাহিনকে বিজয়ী করে সংসদে পাঠিয়ে 7 জানুয়ারির নির্বাচন হবে দুঃশাসনের বিরুদ্ধে এই কুলাউলার নির্বাচন এই কুলাউলার পাক মার্কার নির্বাচন হবে এই কুলাউলার মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে পাক মার্কার সমর্থনে জেগে উঠেছে তাই আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাই আগামী 7 জানুয়ারি আপনারা সবাই মা বোনদেরকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে গিয়ে পাক মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহ্যবাহী এই টিলাগাঁও এলাকার ঐতিহ্যবাহী এই বাজার নয়াবাজারে পাট মার্কার সমর্থনে আমি ক্ষুদ্র মানুষের সমর্থনে আজকের এই সারাদিন ব্যাপী গণসংযোগের শেষে আয়োজিত এই পথসভায় সম্মানিত সভাপতি আমি আজ থেকে 20 বছর আগে আমি এই এলাকায় এসে যখন রাজনীতি শুরু করলাম এই যে আহমদুল্লাহ মেম্বার সাহেব মোস্তফা মেম্বার সাহেব আমার রাজ্জাক ভাই আমার অনেক এই যে সাচ্চু ভাই আমার সান্তালি সহ অনেক পুরাতন মানুষের লইয়া আপনারা তো এম এম শাহিন বানাইছেন আমি প্রত্যেক দিন নির্বাচন করেছি এটা ঠিক আছে আমি গ্রেটফুল টু দেম কিন্তু আমার সঙ্গে যারা এই যে নির্বাচন প্রক্রিয়ায় আসছেন সবাই আওয়ামী লীগ যারা পছন্দ করে না তারাই এসছেন আমার সঙ্গে এবং আমি বিশ্বাস করি 2001 এ যে ভোট বিপ্লব হয়েছিল ফুটবল প্রতীকের পক্ষে আমাদের সময় মানুষ শান্তিতে বসবাস করেছে পাশাপাশি যতটুকু পারি অন্য এমপি চেয়ে সুলতান মঞ্চুরের চেয়ে দ্বিগুণ উন্নয়ন করেছে সেই সময়ে এই জন্য আজ পর্যন্ত মানুষ গরিব দুঃখী মানুষ এখনো আমাকে স্নেহ করে ভালোবাসে আমি যেহেতু 30 বছর থেকে রাজনীতি করছি আপনাদের চিহ্নিত করে আমি তো এই দেশে কোনো টাকা পয়সা কামাইতে আসি নাই অন্য নেতারা আমার পাশাপাশি দেখবেন আপনার দেয়া হক আপনার দেওয়া আমানত নিয়ে তারা এই চেয়ার অর্জন করে আপনাদেরকে ঠকেছে আপনাদের প্রজেক্ট মেরেছে আপনার এডিবি টাকা মেরেছে মেরে তারা কি করছে তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে তারা আজকে সমাজে অনেক বড় পতি হয়েছে আজকে একতলার বিল্ডিং তারা সাততলা বানাচ্ছে ডাকাতি করছে আজকে এইভাবে ডাকাতি রাজনীতির মধ্য দিয়ে আপনাদের দেওয়া চেয়ারে
বিক্রি করে তারা বড় লোক হচ্ছে আপনাদেরকে কাকে বড় লোক করেছে আমাকে দেখান আপনি দেখেন বলুন আপনি যদি একটা বিপদে পড়েন তারা সেই বিপদে আরো বিপদে আপনার মুক্ত করার দূরের কথা আপনাকে আরো বিপদে ফেলে কিভাবে আপনার পকেট কাটবে আপনার কাছ থেকে টাকা উদ্ধার করবে আজকে এই ভাবে বিচার ব্যবস্থা শুরু হয়েছে আমি উল্টা আপনার আইয়া গড়ে গড়ে দুয়ারে দুয়ারে ফেকে ফানিতে বন্যায় খরায় আমি সারাদিন আপনাদের লইয়া থাকি আমার সকল সম্পদ উজাড় করছি ৩০ বছরে